ପୁସ୍ତକ ମେଳାର ପଞ୍ଚମ ସନ୍ଧ୍ୟାରେ ଅନୁରାଗ ସାହିତ୍ୟ ସଂଗୋଷ୍ଠୀ ପକ୍ଷରୁ ସାହିତ୍ୟ ଆଲୋଚନାଚକ୍ର ଓ କବିତା ପାଠ ଉତ୍ସବ ସଭାପତି ବିଜୟଲକ୍ଷ୍ମୀ ଦାସଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି କାର୍ଯ୍ୟକାରୀ ସଭାପତି ଶିବସୁନ୍ଦର ମିଶ୍ରଙ୍କ ସଂଯୋଜନାରେ ସଭାକାର୍ଯ୍ୟ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା ଉଦ୍ଘାଟକ ଭାବେ କୈଳାଶ ଚନ୍ଦ୍ର ଟୀକାଚରାୟ ମୁଖ୍ୟବକ୍ତା ଭାବେ ଡକ୍ଟର ଦିଲ୍ଲୀପ କୁମାର ସେନାପତି ସମ୍ମାନିତ ଅତିଥି ଭାବେ ପ୍ରତିମା ମିଶ୍ର চক্রধর মহাপাত্র যোগদান করে কাজক্রমক আগেই নিতে অতিথি মানে নিজ অভিভাষণের কুস্তক পঠন দ্বারা আত্মবল বৃদ্ধি হয়ে থাকে পুস্তক পাঁচগোটি শব্দের সভি জ্ঞান প্রদান করে থাকে এই কবিতা পাঠ উৎসবের সুভাষচন্দ্র মিশ্র পিতাম্বর মহাপাত্র রবীন্দ্রনাথ পট্টনাক সুলেশ কুমার পট্টনাক চারুলতা মিশ্র হেমাঙ্গিনী মহানী চিন্ময়ী গজেন্দ্র দিবাকর দলই সুনন্দা মহানী বিশাখা দেবী যোগেশ্বৰ প্ৰহৰাজ দয়ানী দীপ পণ্ডা প্ৰমোদা দেৱী বিপিন বিহাৰী দল শ্যামপ্ৰকাশ সেনাপতি প্ৰমুখ সুচৰিত কবিতা পাঠ কৰিলে শেষৰে নাৰায়ণচন্দ্ৰ সিহা সমস্ত ধন্যবাদ অৰ্পণ কৰি কাৰ্যক্ৰমক কৰিলে পুৰীৰু ক্যামেৰম দিব্য ৰঞ্জন বিষয়ুজিত মাহপাত্ৰিপোৰ্ট